মাইক্রোস্কোপিক দল আমি নাম দিয়েছি, যে দল অনুবীক্ষণিক দল, এই দল পশ্চিমবঙ্গে নেই, তাই তাদেরকে নিয়ে আমরা বাড়তি চিন্তিত নয়। ভোট আসলে একটু গাইগুই করে বাম কংগ্রেস বিজেপি, তারা মহাজোট অসমজোট করেছে, কিন্তু আমরা বাম কংগ্রেস তো আছেই, কারণ বিজেপির টাকার বস্তার উপর শুয়ে আছে। এদের টাকা নিয়ে এখানকার একজন হাম্বিতাম্বি করার লোক ব্যক্তি এই টাকার বস্তার ভাগ নিয়ে তারা কংগ্রেস সিপিএম এর ভোট ভাগের একটা বিরাট ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, কিন্তু সেটা সফল হবে না। সংখ্যালঘু মানুষজন জানে যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সুরক্ষিত আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তারা ভুলেনি, এবং সংখ্যালঘু মানুষরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়াকে দেশপ্রেমের অংশ মনে করে। সংখ্যালঘু মানুষজন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাসের আমানত ভাবে, এবং সেরূপ এসসি এসটি মানুষজন একেবারে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। তারা জানে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচিয়ে টিকিয়ে রাখতে গেলে, তৃণমূল কংগ্রেসকে টিকিয়ে রাখলে বাংলা ভালো থাকবে, সুস্থ শান্তিতে থাকবে। যে ওই যে বললাম, রাজনীতিতে অনভিজ্ঞ একজন মানুষ, তিনি এসছেন মুর্শিদাবাদ জেলায়, বকমকম করছেন, বাম কংগ্রেস জোট হলো আর না হলো তাতে তাদের কি এসে গেল? তার মানে এই জোটটাকে তারা ভয় পাচ্ছেন, বাম কংগ্রেস জোটটাকে ভয় পাচ্ছেন বলেই তারা মন্তব্যটা করছেন। কয়েকদিন আগে যে তার নেত্রী বলছিল, আমরা কারোর সঙ্গে নেই, একলা চলরে নীতি নিয়ে। আবার দুদিন আগেই দেখলাম দিল্লিতে আবার সেই সবার সঙ্গে আবার জুটতে গিয়েও তারা আবার লোক পাঠাচ্ছে। যে কোনো একটা নীতি নিয়ে চলতে হবে ভাই। বাম কংগ্রেস জোট করবে কি করবে না, তারা কতটা সাফল্য পাবে কি পাবে না, এটা কংগ্রেস আর বামফ্রন্টের নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার। আপনাদের সঙ্গে তো আর জোট হচ্ছে না, ফলে আপনাদের চিন্তা কারণ কি? জোট হলে হবে, আর জোট হবে নাই বা কেন? সব জায়গাতে তো বামফ্রন্ট এবং কংগ্রেস তো মানে খাতা কলমে না, প্রকাশ্যে বলেই জোট তৈরি করছে, প্রেস বিবৃতি দিয়েই জোট হচ্ছে, ফলে জোট হবে না, জোট হবে না। আপনাদের এখন থেকে তো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, বলতো আপনারা ভাবুন যে নিরপেক্ষভাবে ভোট করতে পারবেন কিনা, সে হিম্মত আপনারা দেখাতে পারবেন কিনা সেটা ভাবুন।